ইতালিয়ান এমবাপ্পে বর্তমান ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ নাম। সময়ের সাথে সাথে মেসি রোনালদোর নাম ফিকে হয়ে আসছে, ফুটবল জগতে ভেসে আসছে নতুন নতুন ফুটবলারদের নাম। এই সকল ফুটবলারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে অন্যতম। কিলিয়ান এমবাপ্পে 1998 সালের 20 ডিসেম্বর ফ্রান্সের বন্দি শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মা জন্মগতভাবে ফ্রান্সের নাগরিক ছিলেন না। তার বাবা ক্যামেরুন থেকে ফ্রান্সে বসবাস করতে আসেন এবং তার মা আসেন আলজেরিয়া থেকে ফ্রান্সে বসবাস করতে। তার বাবা মা দুটি ভিন্ন দেশের নাগরিক হলেও কিলিয়ান এমবাপ্পে মূলত ছিলেন স্পোর্টস ফ্যামিলিতে। তার মা ভলিবল খেলতেন এবং তার বাবা একটি ফুটবল টিমের কোচ হিসেবে নিয়োজিত ছিলেন। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি কিলিয়ান এমবাপ্পে ছিল চরম আগ্রহ। তার বাবা যেহেতু একজন ফুটবল কোচ ছিলেন, তিনি ছেলের লেখাপড়ার উপরে জোর না দিয়ে ছোট বয়স থেকেই ফুটবল ট্রেনিং দেওয়া শুরু করেন। তার বয়স যখন 13 বছর, তখন রিয়াল মাদ্রিদ থেকে তাকে রিয়াল মাদ্রিদের যুব দলে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কিলিয়ান এমবাপ্পে সিদ্ধান্ত নেন সে মোনাকোর যুব দলে যোগদান করবে। মোনাকো ফ্রান্সের একটা ফুটবল ক্লাব। 4 বছর পর যখন তার বয়স 17 হয়, তখন সে মোনাকোর মূল টিমে খেলার সুযোগ পায়। ওই বছর সে মোনাকোর হয়ে 26টি গোল করেন এবং মোনাকো ফুটবল ক্লাবকে ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। 2017 সালে কিলিয়ান এমবাপ্পে মোনাকো থেকে পিএসজিতে যোগদান করেন। তার মতে ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য নিজের দেশের ক্লাবে খেলাটা জরুরি। যদিও এই সময় কিলিয়ান এমবাপ্পের হাতে বার্সেলোনা, পিএসজি এবং আর্সেনাল থেকে অফার ছিল। 2018 সালে ফুটবল বিশ্বকাপে এমবাপ্পে নিজে 3টি গোল করেন এবং অনেকগুলো গোল করতে সাহায্য করেন। 2018 সালে ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ম্যাচে এমবাপ্পে 65 মিনিটে 1টি গোল করেন। আমরা কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে ভবিষ্যতে আরও ভালো খেলা আশা করি।